আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ হিমেদ। আজকে আমি এসেছি পাবনার ঈশ্বরদীতে। এখানে আমরা একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করবো ইনশাআল্লাহ। তো ডুপ্লেক্স বাড়ির সাইটটা আমরা দেখতে এসেছি। তো আমি আজকে দুটো বিষয়ে কথা বলবো। প্রথমত, গ্রামে মানুষ কেন বাড়ি বানায়, আর এটার উপরেই ডিপেন্ড করে আমরা আসলে আরও একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, সাইটে আমরা যখন আসি, কেন ঢাকা থেকে এত কষ্ট করে 6-7 ঘন্টা ড্রাইভ করে আমরা ঈশ্বরদীতে আসলাম, এখানে কী দেখতে এসেছি বা কেন আসতে হয়, সেটা নিয়ে কথা বলবো। দুটি মেজর কারণে আসলে শহরের মানুষ গ্রামে একটি বাড়ি বানায়। প্রথম কারণটি হচ্ছে একটি অ্যাড্রেস। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন আমি এই সাইটটার ক্ষেত্রেও বলতে পারি, যে বহু বছর আগেই এই গ্রামে যারা ছিলেন তারা শহরে চলে গেছেন, শহর থেকে কিছু মানুষ বিদেশেও চলে গেছেন। বিদেশে চলে যাওয়ার কারণে এবং অনেক বছর শহরে থাকার কারণে দেখা যায় যে গ্রামে যে বাড়িটা ছিল সেটা একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। অনুপযুক্ত বলা ঠিক না, রিপ্লেস করে ফেলা বা নতুন করে বিল্ড করাটাই বরং বেটার। তো এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় যে কারণে বাড়ি বানায় শহরের মানুষ, সেটা হচ্ছে আমরা বলতে পারি সুন্দর কোনো একটা বাড়ি, সুন্দর একটি ডিজাইন গ্রামের মানুষকে দেখানো। এটাকে আসলে শো অফ বলা ঠিক না, তারা যে লাইফে সাকসেসফুল হয়েছেন এবং ওয়েল অফ আছেন সেটার একটা সিগনেচার তারা এখানে রাখতে চান। তাদের রুচির এবং তাদের চিন্তাভাবনার প্যাটার্নটা কেমন সেটা বোঝানোর জন্য তারা এখানে একটি চমৎকার কোনো একটা বাড়ি এখানে করতে চান। তো এটিই মূলত দুটি বড় কারণ যার কারণে শহরের মানুষ গ্রামে বাড়ি করে। প্রথমটা একটি অ্যাড্রেস, দ্বিতীয়টা একটি সিগনেচার। এবারে আসি, আমরা যখন গ্রামের একটি সাইটে আসব তখন বেসিক্যালি আমরা কী কী দেখি। প্রথমে আমরা দেখি সাইটের আশেপাশে কী কী বিল্ডিং আছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দিকে হচ্ছে রোড, এবং রোডের ঠিক পাশেই একটি মার্কেট হচ্ছে। এই ল্যান্ডের যে ওনার তারাই বানাচ্ছেন। তো এখানে যখন একটি মার্কেট হবে এখানে ডেফিনেটলি যথেষ্ট পরিমাণে কেওয়াস হবে, এবং এই মার্কেটের খুব কাছাকাছি আমি যদি একটি বাড়ি বানাই সেখানে প্রাইভেসির প্রবলেম এবং সাউন্ডের প্রবলেম হতে পারে। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল এখানে এক্সিস্টিং যে পুরাতন বাড়িটা আছে, প্রায় ব্রিটিশ আমলের বাড়ি, এই বাড়িটা ভেঙে এখানে একটি বাড়ি করা। তো সাইটে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে যে এই বিল্ডিংটি বরং আরও একটু পেছন দিকে চাপিয়ে দিলে ভালো হয়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে বিল্ডিংয়ের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যেমন আমার সামনের দিকটা হচ্ছে সাউথ, পেছন দিকটা হচ্ছে নর্থ, তার মানে আমার বিল্ডিংয়ের ফেসটা নর্থে হলেও আমার বেডরুম বা মেজর কিছু ফ্যাসিলিটি কিন্তু আমি এখন সাউথে রাখবো। থার্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে সাইটে বড় কোনো গাছ আছে কিনা। তো এই সাইটে আপনারা যদি দেখেন এখানে প্রচুর পরিমাণে বড় বড় এবং বয়স্ক গাছ আছে, যার ভেতরে বেশিরভাগই এখানে রেখে দেওয়া পসিবল। তো আমরা যখন ডিজাইন করব তখন ডেফিনেটলি আমরা এই গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করব এবং গাছগুলোর চারপাশ দিয়ে বাড়িটা ডিজাইন করার চেষ্টা করব। তবে সাইটে আসার আগেও আমাদেরকে কিন্তু কিছু হোমওয়ার্ক করতে হয়। যেমন এখানে সাইটে আসার পরেও আমার কাছে যদি কোনো ড্রয়িং না থাকে আমি কিন্তু বুঝতে পারবো না যে সাইটের ডাইমেনশন বা ডিজিগনেশনটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে। এই কারণে আমরা সাইটে আসার আগেই কিন্তু যদি একটা সার্ভে হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। যেমন এই সাইটে আসার আগে আমরা এই সাইটের সার্ভে ড্রয়িংটা পেয়েছি, যার কারণে আমার মোটামুটি আইডিয়া আছে যে কোন জায়গায় আমি কতটুকু স্পেস পাচ্ছি। তো আমি যখন সাইটে আসছি আমি মোটামুটিভাবে এখন কিন্তু আমার মাথায় চলে আসছে যে কোন দিকে এই বাড়িটা হবে, কোন দিক দিয়ে এন্ট্রি হবে এবং কোন দিক দিয়ে এক্সিট হবে। আপনারাও যখন আমাদেরকে সাইটে আসতে বলবেন বা সাইটে আসে রিকোয়েস্ট করবেন তার আগে ডেফিনেটলি আপনারা সাইটের সার্ভে করাবেন। ডিজিটাল সার্ভে যদি করাতে নাও পারেন আপনারা ডেফিনেটলি ম্যানুয়ালি হাতে একটি সার্ভে করার চেষ্টা করে সেই সার্ভেটা আমাদেরকে আগে পাঠিয়ে দেবেন। আর সার্ভেতে একটা জিনিস, স্পেশালি গ্রামে যারা সার্ভে করে তারা গাছপালাগুলো উল্লেখ করে না, এই জিনিসটা খুবই খারাপ। তো গাছপালা এবং স্লোপটা যদি আপনারা উল্লেখ করতে পারেন সেটা কিন্তু আমাদের জন্য আর অনেক হেল্পফুল হয়। তো এই ছিল গ্রামের বাড়ি নিয়ে আমাদের ছোট কিছু কথাবার্তা। আমরা কথা বলছিলাম ঈশ্বরদী থেকে। আমরা রেগুলার বেসিসে গ্রামের বাড়ি ডিজাইন করছি এবং কনস্ট্রাকশন করছি। তো আপনারা যদি গ্রামের বাড়ি বানাতে চান বা গ্রামে নিজের কোনো আইডেন্টিটি রাখতে চান বা অ্যাড্রেস রাখতে চান তাহলে আমাদের সাথে নিচে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বনানীতে আমাদের অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।